আসসালামু আলাইকুম। সবার একটাই অভিযোগ, বেগুনি কেন মুচমুচে হয় না বা মুচমুচে হলেও বেশি সময় কেন মুচমুচে থাকে না। সবার সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমার আজকে দুইটি রেসিপিতে অর্থাৎ দুইটি টেস্টের বেগুনি রেসিপি নিয়ে এসেছি আমি। ভীষণ মজার এই বেগুনিটি, তৈরি করতে সময় লাগে খুবই কম। আমাদের এখানে একটু মোটা লম্বা বেগুনটাই অ্যাভেলেবেল, এটাই নিয়েছি বেগুনি বানাবার জন্য। কিছু এরকম গোল করে কেটেছি, কিছু একটু লম্বা করে কেটেছি, খুব বেশি পাতলা বা খুব বেশি ভারীও করিনি। এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এক্সট্রা পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দিব। যে এক্সট্রা পানিটা উঠবে সেটাকে অবশ্যই কাট করে ফেলে দিতে হবে অথবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে, অর্থাৎ বেগুনটাকে ড্রাই করে নিতে হবে। মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। আমি বেসনের ব্যাটারটাকে এখন তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ আর বেকিং সোডা হলে আরও কম দিবেন। লবণ দিচ্ছি 1 চা চামচ আর 1 চিমটি দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, খুব সুন্দর একটি কালার আসার জন্য। আপনারা ইচ্ছা করলে হলুদের গুঁড়াও দিতে পারেন। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আসলে বেগুনির ব্যাটারটা যদি খুব মজা না হয় তাহলে কিন্তু বেগুনিটা খেতে মজা লাগবে না, তাই এত কিছু দিয়ে নিলাম আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা কথা আমরা জানি কি না, যে ঠান্ডা পানি দিয়ে যদি এই ব্যাটারটা গোলানো হয়, অর্থাৎ নর্মাল ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে, তাহলে কিন্তু আপনার বেগুনি অনেক সময় ধরে মুচমুচে থাকবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। তাই ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ভারীও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ হবে। এখন এই ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে প্রায় 3 থেকে 5 মিনিট, এটা খুবই জরুরি। এটা করলেই আপনার ব্যাটারটা অনেক ফ্লাফি হবে আর বেগুনিগুলোও খুব মুচমুচে হবে। এখন ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তারপর বেগুনি ভেজে নিব। একটি ফ্রাই প্যানে ডুবো তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে আর এখন একটা একটা করে বেগুনের পিস নিয়ে আমি যেভাবে ব্যাটারের মধ্যে 2-3 বার করে মাখিয়ে নিচ্ছি, এভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই গরম হতে হবে। আমি আরেকটি বেগুনিও দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে ব্যাটারে মাখিয়ে নিয়ে কিন্তু এটাকে তেলে দিতে হবে। আরেকটি ছড়ানো ফ্রাই প্যানে বেগুনি ভাজার সুবিধা হলো একসাথে অনেকগুলো বেগুনি দেওয়া যায়, তবে যতগুলো জায়গা হয় ঠিক ততগুলোই দিবেন, খুব বেশি দিয়ে চাপাচাপি করবেন না। একটা সাইড খুব ভালো করে হয়ে যাওয়ার পর অর্থাৎ 3-3.5 মিনিট পর আমি বেগুনিগুলোকে উল্টে দিচ্ছি আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম থাকবে, অর্থাৎ মিডিয়াম আঁচেই বেগুনিটাকে A to Z ভেজে নিতে হবে। তাতে করে বেগুনিটা খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে না আর অনেক বেশি মুচমুচে থাকবে। এভাবে একটা একটা করে বেগুনি উল্টে দিয়েও আমি ওই সাইডটাকেও ভেজে নিব এরকম 3-4 মিনিটের মতো। এভাবেই এপাশ ওপাশ করে বারবার উল্টে পাল্টে দিয়ে বেগুনিগুলোকে একদম মচমচা করে নামাতে হবে। একটু সময় বেশি লাগবে কারণ বেগুনগুলো তো কাঁচা বেগুনি হতে, তাই একটু সময় বেশি লাগে। উল্টে পাল্টে বারবার ভেজে নেওয়ার ফলে আমার বেগুনটা যখন খুব সুন্দর একটি কালার এসেছে তখন বেগুনিগুলোকে তেল থেকে নামিয়ে নিতে হবে। আমার প্রথম ব্যাচের বেগুনিগুলো ভেজে নিতে সময় লেগেছে 12 থেকে 15 মিনিট, অর্থাৎ সময় নিয়েই কিন্তু বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আর কি সুন্দর একটি কালার এসেছে তা তো আপনারা দেখছেন। একটি টিস্যু দেওয়া পাত্রে বেগুনিগুলোকে নামিয়ে নিতে হবে। প্রথমেই কথা দিয়েছিলাম একটু ভিন্ন স্বাদে বেগুনিও করে দেখাবো, তাই এই বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা আর একটুখানি কালো জিরা, তবে আমি আলাদা আলাদা করেই করি, আজকে ভিডিওর সুবিধার্থে দুটোই একসাথে দিলাম। আর এই ব্যাটারটা দিয়ে বেগুনি তৈরি করে নিলে ভীষণ মজা হয়। ধনে পাতা আর কালো জিরা দিয়ে বেসনটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখন যেই গোল করে কেটে রেখেছিলাম বেগুনগুলো সেগুলো দিয়ে এই বেগুনিগুলো ভেজে নিব। খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এখন সেই গরম তেলটার মধ্যেই একটা করে বেগুনি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এমনভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যেন প্রত্যেকটা বেগুনের মধ্যে ধনে পাতা থাকে এবং কালো জিরাও থাকে। প্রপারলি মাখিয়ে নিয়েই এটাকে সেই গরম তেলে দিয়ে দিতে হবে। আর সেই একই রকমভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই একটা পার্ট হয়ে যাওয়ার পর আরেকটা পার্ট উল্টে দিতে হবে। এভাবে বারবার উল্টে পাল্টে মচমচা করে 12 থেকে 15 মিনিট ধরে ভেজে এই বেগুনিটাকে নামাতে হবে। আমার বাসায় কিন্তু এই বেগুনিটা বেশি জনপ্রিয়, তাই অবশ্যই আমার রেসিপিতে এই বেগুনিটা একবার ট্রাই করবেন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আমার বেগুনিগুলো কিন্তু সুপার ক্রিস্পি হয়েছে। প্রায় 12 থেকে 15 মিনিট ভেজে নেওয়ার পর বেগুনিগুলোকে
নামিয়ে নিচ্ছি এবং অবশ্যই একটি টিস্যু দেওয়া পাত্রে এগুলোকে নামিয়ে নিতে হবে। আর তৈরি হয়ে গেল ভীষণ মুচমুচে এবং টেস্টি দুটি ভিন্ন স্বাদের বেগুনি। আমার এই বেগুনি রেসিপিটা কিন্তু অনেকেই চাচ্ছিল আমার কাছে, তাই তাদের সুবিধার জন্য দুটা টেস্টে কিভাবে বেগুনিটাকে পারফেক্টলি ভাজা যায় সেটা আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিলাম। আর বেগুনি মুচমুচে হওয়ার জন্য যে টিপস শেয়ার করেছি তা অবশ্যই ফলো করবেন, আমার রেসিপিতে বেগুনি বানিয়ে আমাকে জানাবেন ভালো লাগলো কিনা। আজকের মতো বিদায়, মাহে রমজান।